ایسے کہاں تھے ہمارے نصیب، ہم کو ملا اللہ کا حبیب۔ ایسے کہاں تھے ہمارے نصیب، ہم کو ملا اللہ کا حبیب۔ ہے یہ دعائے رب پہ مجیب، ہے یہ دعائے رب پہ مجیب، ہم جا کے پڑے روزے کی قریب۔ لا الہ الا اللہ، لا الہ الا اللہ، اپنارا چاہ تلا تلے دل کو، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ۔ حسبی ربی جل اللہ، ما فی قلبی غیر اللہ۔ حسبی ربی جل اللہ، ما فی قلبی غیر اللہ۔ نور محمد صلی اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم۔ হাইলাকান্দি জেলার অদূরবর্তী এলালা অঞ্চলের মনাসলার নিকটবর্তী নিশ্চিন্তপুর গ্রামের এই জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক দিনে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন অতি সম্মানিত মুরব্বিয়ান হযরত, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, আর যতদূর পর্যন্ত মাইকের স্পষ্ট আওয়াজ পৌঁছের পর্দার আড়ালে ওয়াজ শোনার খেয়ালে থাকা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের আমরা সর্বপ্রথম শুক্রিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বদ্দিনীপূর্ণ জমানার মধ্যে, যে জমানার মধ্যে মানুষে বেকার সময়ে যায় করতে চায় না, কোনো না কোনো খাজর লগে মানুষ যুক্ত, মানুষ কিছু মানুষ প্রায় বেশিরভাগ মানুষ গুনার মধ্যে যুক্ত, বিশেষ করে আমরা তরুণ যুব সমাজ গুনার আড্ডার মধ্যে যুক্ত, নেশার মধ্যে যুক্ত, কেউ ড্রাগস অ্যাডিক্টেড হয়েছে, কেউ নেশা পান করের, কেউ শরাব পান করের, কেউ জুয়ার মধ্যে লিপ্ত। হ্যাঁ, মুরব্বিয়ান অখলর বিভিন্ন জায় জামেলার থেকে ফারিক করিয়া এক মসজিদের মধ্যে, যেখান আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচাইতে মায়া এবং মহাব্বত এবং রহমতওয়ালা জায়গা, হোক না সুবহানাল্লাহ, যে জায়গার ব্যাপারে আল্লাহ রসুল আলহি সালামে ফরমাইতরা আহাব্বুল বিলাদ ইলাল্লাহ মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় কোনো যদি জায়গা হইতে পারে, এই জায়গার নাম কিতা মসজিদ, এই জায়গার নাম কিতা মসজিদ। যেই মসজিদ মধ্যে ফরিস্তা ওখলার আনা গুণা থাকে, যেই মসজিদ খোয়াওয়ার জান্নাতের এক এক টুকরা, কেয়ামতের দিন ভাই যদি আপনারা মনোযোগ দিন না তাইলে আমিও আমারও কষ্ট হইব, এর লাগে সবে দিয়ান খেয়াল দিবা, আমি এক মিসাল প্রায় জায়গা তো দেই, যদি বৃষ্টি হয়, বৃষ্টি যদি হয় আর আপনার ইরাদা থাকে আপনার কলসির ভিতরে বৃষ্টির পানি ঢুকাইতা, জল ঢুকাইতা, মেঘর পানি ঢুকাইতা, কলসি ভরতা, তখন আপনি কলসিটা তার মুখটা নিচে দিয়ে দিয়া রাখবা, না বৃষ্টি যাবার ফলের ওদিকে মুখ দিয়ে রাখবা, মেঘর দিকে মুখ দিয়ে রাখবা, না মুখ ওখান নিচে দিয়ে দিয়া রাখবা, মেঘর দিকে, হ্যাঁ বলে মেঘ আমার কলসির ভিতরে ঢুকতো, মেঘর পানি আমি লইতাম, তো মেঘ যাবাই তাকি ওয় অবাই আপনার মুখ দেওয়া লাগবো, আর নাই উল্টাইয়া যদি আপনার কলসি রাখেন, কেয়ামত পর্যন্ত যদি মেঘ দেয় আর আপনার কলসিটা উল্টাইল থাকে তাহলে কখনো কলসি কিতা হইতো নাই বর্তো নাই, কখনো কলসি বর্তো নাই, অর্থাৎ লাগে মেঘ যেদিক থেকে ফোড়ে সেই দিকে কলসির মুখা দেওয়া লাগবো। এর লাগে আমি এক নাকিস আহকারুজ জামান, সবচেয়ে কম বয়স আমার, আমার দাদার সমান, নানার সমান, বাবার সমান মুরব্বিয়া নকল, ইভেন অনেক যুবক ভাই এগুলোর বয়সে আমি ছোট হইতে পারি, তো সবর মায়া মহাব্বত এই জায়গার মধ্যে আইসি, তাহলে সবরে অনুরোধ করা এখানে আমার মুনাসিব মনে করিয়ার না, কারণ আমি বয়সে ছোট আর আপনারা বড়,
এক দায়িত্ব হিসাবে চারও বই গেছি কিন্তু আমার থেকে বা আমল অনেক মানুষ সকলে জলসার মধ্যে বহাত আছেন এর লাগি আমরা যেদিক থেকে আমি খোয়াত আসলাম যেদিক থেকে বৃষ্টি পড়ে সেই দিকে আমরা মুখ দেওয়া লাগবো মুখ দিলে সামান্য কিছু আমরা ফাইমু যারা বৃষ্টির সামান্য ফাইমু ওলা কিছু একটা সামান্য ফাইয়া হয়তো আজকের এই জলসায় আমরা জিন্দগি বদলে দিতে পারে হ্যাঁ হয়তো এই জলসায় অনেকের জিন্দগির মধ্যে পরিবর্তন আনতে পারে এর লাগি আমরা এটা জলসারে মামলি মনে করতাম না আমার আগে আমার সম্মানিত বড় ভাই আপনারা সবর মায়ার মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আমজাদ সাহেব হাফিজাহুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ তকরির রাখছেন এর আগে বরাখর বিশিষ্ট ফেকাহ ছাত্র শাস্ত্রবিদ যেন বর্তমানে বরাখর উলামা ইকরামে ফকিহ লকব দিছেন হযরত মাওলানা জাইনুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া অত্যন্ত সারগর্ব তকরির নসিহত আপনার সামনে পেশ করছেন আল্লাহ সমস্ত উলামা ইকরামের খিদমত রে আপনি কবুল করুক আল্লাহুম্মা আমিন আর লগে আমরা আল্লাহ খান কমবখত কমবখতর সামান্য সামান্য খিদমত হলো আল্লাহ তুমি কবুল করো আমিন তো আমি খোয়াত আসলাম যে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালা জায়গা হইল মসজিদ এই মসজিদ জান্নাতের টুকরা ফরিস্তাওয়ালা মহল কেয়ামতের দিন যে সময় কাবা শরীফ আল্লাহ তাআলা কইবা হে খানে কাবা তুমি জান্নাতের মধ্যে যাও তখন খানে কাবা থেকে জবাব আইব ইয়া রাব্বুল আলামিন আমি একা জান্নাতের মধ্যে যাইতাম না আমার লগর সঙ্গী সাথী হল সারা আমি জান্নাতের মধ্যে যাইতাম না আল্লাহ তাআলা জিকাইবা তোমার লগর সঙ্গী সাথী খারা বলে দুনিয়ার মধ্যে যে সকল মাসাজিদ দখল আছিল আমি হইলাম ইঞ্জিন আর মাসাজিদ দখল আমার ট্রেনের ডাব্বা আমি ইঞ্জিন ডাব্বা ছাড়া যাইতাম না আমার পাঠ ছাড়া যাইতাম না আমার জন্নত দিবাই লগইয়া দুনিয়ার সমস্ত মাসাজিদ রে আমার লগে যুক্ত করিয়া জন্নতর মধ্যে দেও সুবহানাল্লাহ মাসাজিদ থেকে জবাব হইব আল্লাহ আমরা একাই জন্নতর মধ্যে যাইতাম না আমরার অনুসারী যারা আসলা আমরার খোরাক যারা দিসলা ঠান্ডার মাঝে ওযু করিয়া রাত্রের ঘুম বেশিরভাগ না ঘুমাইয়া খোম ঘুমাইয়া শেষ রাইতে উঠিয়া রাতকুর শেষাংশে উঠিয়া যারা ওযু করিয়া ফজরের নামাজ আসসালাতু খাইরুম মিনান্নাওম এই আওয়াজ হয়নি আপনারা মসজিদ ফিসর ভাইয়ের আওয়াজটা শুনেননি আপনারা আসসালাতু খাইরুম মিনান্নাওম আও বন্দা আও ঘুম থেকে নামাজ উত্তম ঘুম থেকে নামাজ উত্তম এই নামাজ উত্তমের আওয়াজ শুনিয়া যে সময় আমরা ঠান্ডা ফানি দিয়ে ওযু করিয়া মসজিদের মধ্যে আইয়া নামাজ পড়মু কিয়ামতের দিন এই মসজিদ আপনারে আমারে সারা জান্নাতের মধ্যে যাইত না সুবহানাল্লাহ আল্লাহকে দোস্ত হল বুজুর্গ হল আমরা এই মাহফিলে বইতে মাহফিলের আদাব রক্ষা করতাম গপছপ করতাম না লড়াচড়া করতাম না করতাম না তো ইনশাআল্লাহ সামান্য সময় দশটায় আপনার প্রোগ্রাম শেষ ইনশাআল্লাহ টাইমের ভিতরে প্রোগ্রাম শেষ হইব আর নিজেও যাইতাম বহুত দূর হই আল্লাহ সহি সালাম নিয়ে পৌঁছাই তাই লাগে আমি আপনাদের সামনে কোরআনে করিমের এক আয়াতে করিমা তিলাওয়াত করছি আমরা সবে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার মধ্যে দিসলা হেদায়েত হেদায়েতের বার্তা নিয়া দুনিয়ার মানব জাতিরে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখানির লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার মধ্যে আল্লাহ দিসলা যে সময় মানুষ জালালতের মধ্যে নিমজ্জিত ছিল যে সময় মানুষ মানুষের অবস্থার মধ্যে আসিল না যে সময় মানুষে তার মানসিক শক্তিরে হারাই দিছিল যে সময় মানুষে খুনের মধ্যে লিপ্ত আসিল জিনার মধ্যে লিপ্ত আসিল যে সময় মানুষে উলঙ্গ হইয়া খানায় কাবা তোয়াফ করতে একবার হই না আউযুবিল্লাহ আজকে আমরা খানায় কাবা তোয়াফ করি ইহরাম বান্দিয়া আর এই সময় অন্ধকারাচ্ছন্ন যুগে দ্য ডার্কনেস এরা অফ দিস টাইম এই সময় ডার্কনেস এরা আসিল সময় আসিল অন্ধকার পৃথিবী আসিল এই সময় মানুষে কিতা করতা উলঙ্গ হইয়া আল্লাহর ঘর তওয়াফ করতা কতটুক নাফরমানি তার মধ্যে আসিল ও নাফরমানি দূর করার লাগিয়া এই সময় মানুষে কিতা করতা যে সময় কন্যা সন্তান পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করত তখন নিজ বাবায় কন্যা সন্তান রে গলা টিপিয়া জীবিত কবরস্ত করে দিতা আমরা কেউ খরমুনি আমরা মেয়েরে মারি মারমুনি মারতাম না দিলে দিত না কিন্তু এত পাশান দিনওয়ালা তারা আসলা নিজের মেয়েরে নিজের কন্যারে তারা জীবিত দাফন করতা এক সাহাবির ঘটনা দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিসর ভাই আপনারা শুনরানি মনোযোগ আছে তো আর ভিতরে যদি জায়গা থাকে আপনারা তোরা সরলে তারাও ভিতরে ঢুকতে পারবা আপনারা তোরা সরিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাই আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে ফরমাইতরা আহাব্বুল আমাল আসওয়াতুহা আমল অগু বালা যেগু মিডিয়াম পন্থায় হয় মধ্য পন্থায় যে আমল করা হয় অগু বালা আর আমাদের বাংলায় এক প্রবাদ আছে যে খাইতে আগে খাও আর ফুটিলে
মাতিনাখনে ফুতিলে মাঝে ফুত কারণ মাঝে ফুতিলে সবটাইতে আরাম এই যে ঠান্ডার দিন দশেরে যে দুইজন থাকি যেন আপনারা আর আমার ব্ল্যাঙ্কেট টানা লাগতো না তারা টানাটানি করবার আমি মাঝে আরামসে ঘুম দেব কোনো অসুবিধা আমার হইতো না হ্যাঁ তো এক মিসাল দেই তিন আল্লাহর বান্দা আমি পরে আমার প্রসঙ্গ তাইমু তিন আল্লাহর বান্দা সফর খতরা কিতা খতরা সফর খতরা একজন হযরত মূসা আলাইহিস সালাতু সালামের অনুসারী একজন হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের অনুসারী বড় আর ছোট আর মাঝর ইন রাসূলুল্লাহ সবে ফলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আমরা সবে জানি সমস্ত আম্বিয়া কেরামের উফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তুবা আল্লাহ তাআলা দিছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিরা বানাইছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন সমস্ত নবী আখলার সরদার আল্লাহ রাসূলরে বানাইছেন আইসন সবর পরে কিন্তু সরদারই সবর আগে সবর হেড আল্লাহ বানাইছেন তো মাজর ফলোয়ার যেন তিনজন যাইত্রা সফর করতা মাজরিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী সফর করতে করতে প্রচুর জায়গা সফর করে দিছেন পেটের মধ্যে ক্ষুধাও লাগছে আমরা লহাম তো এই ডিজিটাল জমানা নাই যে যেসা খানো গিয়ে রেস্টুরেন্ট ফাইলিতা রেস্তারা ফাইলিতা দাবা ফাইলিতা ইলা তো নাই সফর খতরা ক্ষুধা লাগছে এমন সময় এক আল্লাহর বান্দা হাজির হইছন তারার মানে এই কাকতি মিনতি দেখিয়া তাই বুঝছেন যে এরার সত্যি ফেটো ভুক লাগছে ক্ষুধা লাগছে তাদের কাছে একটা রুটি আছে কটা রুটি মাথায় না কেন বিশ্বের মানুষ বুঝলাম না একটা রুটি তাদের কাছে আছেন ও তাই তিনজনের একটা রুটি দিলাইছন দেখা কইছেন আপনারা তিনজনে ওটা বাক করিয়া খাইবা মানুষ হইলে তিনজন আর রুটি একটা ও বাক কর্তা কিলা তিনজনে বুদ্ধি লাগাইলা যে আমরা যেও হোক একজনের রুটিটা খাওয়া লাগবো কোনো একটা মানে প্রসেস ইমপ্লিমেন্ট করিয়া কোনো একটা সোর্স বার করিয়া হেরা দশজনে বুঝাইয়া হ্যাঁ পাম্পটি দিয়া ব্ল্যাকমেইল করিয়া একজনে একটা রুটি আমরা খাওয়াও লাগবো তিনজনে তো একটা রুটি খাইতে পারতা না ও মূসা আলাইহিস সালাতু সালামের অনুসারী যেন তাইন হেরা দশজন রে কইলা কারণ মূসা আলাইহিস সালাতু সালাম আগে আইছন ঈসা আলাইহিস সালাতু সালাম বাদে আইছন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে আইছন তাইন কইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অনুসারী তাইন কইলা ওবা রুটি কি তো আমার হক কারণ আমি হইলাম বড় আমি হইলাম বড় রুটি আমার হক আর আপনারার যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন হাদিসের মধ্যে মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না আমার উম্মতের মাঝ থেকে ওগুলো মানুষ নাই যারা ছোটরারে মায়া করে না আর বড়রারে সম্মান করে না এরা প্রকৃত ইমানদার নাই আমার উম্মতের মধ্যে নাই এই হাদিসের মধ্যে যদি আপনি আমল করেন তাইলে আমি বড় রুটি আমি খাইতাম যুক্তি ঠিক আছে না নি যুক্তি ঠিক আছে ঈসা আলাইহিস সালাতু সালামের ইন কইলা ওবা মুহাম্মদ ইসলামের ফলোয়ার উম্মত তাই তো তাদের যুক্তি দিছেন আমার যুক্তিটাও শুনো এই যুক্তি হর আমি আগে খাইতাম আপনারা নবীজিয়ে ফরমাইছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা যারা ছোটরে মায়া করে না তারা আমার উম্মতের মাঝে নাই এখন মূসা আলাইহিস সালাতু সালামের ইনও বড় হ্যাঁ না মুহাম্মদ ইসলামের উম্মতে কইছেন ওবা আপনারা তো দলিল দিলেই না যে বড়রে মায়া শ্রদ্ধা করতাম কিন্তু আমি তো ছোট আমি খাইতাম রুটিটা কইলা আচ্ছা খেওয়ার খাওয়ার দরকার নাই সময় আমরা ঘুমাই যাই আর ঘুমাইয়া যে সব চাইতে মোবারক খাপ দেখবো ও তাইন রুটিটা খাইবা ঘুমাইমো তো তিনজন আর এই তিনজন ঘুমার মাঝে যে সব চাইতে মোবারক খাপ দেখবো ও তিনজনের মাঝ থেকে যার খাপ বালা হইব ও তাইন রুটি এগো খাইবা তিনজন শুইছন ঘুমাইছন তো ঘুম তো আর লাগে না ফেটোর বুক আপনারা মাত বুঝরা দিন ফেটোর বুকে তোর ঘুম লাগে না ফেটোর বুকে ঘুম লাগে না আর ঘুম না এলে খাপ কিতা দেখতা ও একজনে আরেকজনে খাপ বানানি শুরু করলা মূসা আলাইহিস সালাতু সালামের এনজিন অনুসারী এন কইলে আমি তোর খাপ দেখি না ঘুম আর না খাপ খানু দেখতাম আমি ওলা একটা খাপ বানাই যে খাপের কারণে রুটিটা আমার ভাগ্য জুটে বলে আমি খাপ ওখান হইব যে আমি ঘুমাইছিল আমার স্বপ্নে দেখে আমি কুহে তুরো গেছি গিয়া আমি যেন মূসা আলাইহিস সালাতু সালামে গিয়া আল্লাহর লগে কথাবার্তা করতা তুর তুরের মধ্যে কুহে তুরের মধ্যে পাহাড়ের মধ্যে তুর পাহাড়ের মধ্যে ও আমি খাপ হইমু যে আমি কুহে তুরের মধ্যে আসলাম আর হন গিয়া দেখছি ওলা ওলা অবস্থা সুতরাং রুটিটা তো আমি উফাইব সবচেয়ে মুবারক খাপ ঈসা আলাইহিস সালাতু সালামের ফলোয়ার এন কইলা আমিও খাপ এগু বানাই ও তাইন কইলা যে আমি ঘুমাইছিলাম আর ঘুমাইয়া দেখি আমি সাত আসমানের উপরে চক্কর দিয়ার যেন ঈসা আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ তাআলা আসমানের উপরে উঠাইছেন আমি হলো চক্কর দিয়ার
দজনে খাপ বানাইতিরা ঘুম তো লাগের না আর মাজর যেন মুহাম্মদ সাল্লামর ফলোয়ার এন কই আমি তোর খাপ দেখতাম দেখার তো ক্যাপাসিটিও নাই ঘুম আর না খাপ কানো দেখতাম আমি এমন এক কাপ হইতাম যে দজন রে আমি কিতা করতাম ফেল করিয়া রুটিটা আমি খাইতাম ও তাইন হুদ্দাও হজাক তো ঘুমো একটা চিৎকার মারিয়া উঠিছন চিক মারিয়া উঠিছ আর কি আর এরা দজন ডরাই গেছন ডরাইয়া কোন কিতা হইছে বলে না আপনারা ঘুমক কা আমি খাপ দেখি আর আপনারা ঘুমক কা আমি খাপ দেখি আর দজন ঘুমাইছন মোটামুটি একটা জুইত হয়ে গেছে খাপ তো বানানি হয়ে গেছে খালি বয়ান হইতো সকালে আর দজন তো মোটামুটি এক লাইন হয়ে গেছন তাই একটা চিৎকার মারি থাকত সময় ঘুমাইয়া উঠিয়া রুটি গু খাই নিছন রুটি খাই নিছন খাওয়ার পরে সব তো উঠিল উঠার পরে তো শুরু হইলো খাপ খাওয়া হবি তো খাপ যার বানাইব তাই রুটি খাইতা হেন করে আমি কুহে তুরো আসলাম এইন কই আমি আসলাম আসমানের উপরে এই আর কিতা কইতা এইন কই তোমার দানে একজন কুহে তুরো আর একজন আসমানো আর আমি এমন খাপ দেখছি যে খাপ দেখতে দেখিয়া তোমার দানে ডাকিতে ডাকিতে খেও আর শুনো না আর আমি রুটি খাই নিস বলে কিতা খাপ দেখছো বলে এমন এক বড় বেটা আইছে আর আইয়া একটা লাঠি নিয়ে কইছে রুটি খাইতে নি না রুটি জান পাশাস্তে রুটি খা বেটারে ডরাইয়া আমি রুটি খাই নিছি আর তোমার দানে খাপ দেখতে উঠি উঠিয়া বলে এই সময় চিৎ ডাকিলা না এখানে বলে কিলা ডাকিতাম একজন কুহে তুরো আর একজন সাত আসমানো আমি ডাকলে আর হুন পাইনি ওদের লাগে ওদের লাগে আমরা যারা বইছি আমরা তোরা আগে দিয়ে উগুয়াই খোয়ার উদ্দেশ্য হইলে আপনারা আগে দিয়ে উগুয়ানি আপনারা মাছর মাছ লয়েন ফিসও খালি রাখুন ফিসে যারা আইবা তারা বইবা মাত বুঝা গেছে নি ভাই দোস্ত হল বুজুর্গ হল তো সব চাইতে আমল হইতো কিতা মাছর মাছ মধ্যম পন্থার আমলটাও সব চাইতে ভালা যেটা করে আমরা মিডিয়াম টাইপে করতাম বেশ বালিতাম না আর একবারে ডাই হইতাম না বুঝছো নি মাত যাক দুস্ত হল বুজুর্গ হল আমি আপনাদের সামনে কোরআনে করিমের এক আয়াতে করিমা তিলাওয়াত করছি আমি খোয়াত আসলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা ও জামানার মধ্যে ফাটাইছিলা যে জামানার মধ্যে মানুষে নিজের কন্যা সন্তান রে হত্যা করে দিত এক সাহাবীর ঘটনা দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দা এত মতবরক সাহাবি ফরে ওইজন জান সুরত দরিয়া হজরত জিব্রিল আলাইহি সালাতু ওয়াসালামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াহি লইয়া আইতা দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা নূর সুরত দরিয়া আল্লাহর বান্দায় নবীজির এক ওয়াকিয়া বয়ান করতে ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ মাফ হইব নি তুমি কিতা করছো তুমি তো কলমা পড়ছো তোমার গুনাহ মাফ হয়ে গেছে সুবহানাল্লাহ কইনা তুমি কলমা পড়ে দিয়েছো মুসলমান হয়ে গেছো তোমার গুনাহ মাফ হয়ে গেছে বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো মারাত্মক এক গুনাহ করে দিয়েছি বলে কিতা গুনাহ ইয়া রাসূলুল্লাহ আমি সওদাগর মানুষ বিজনেসম্যান মানুষ বাইরা কান্ট্রিতে আমি বিজনেস করি বাইরা জায়গাতে আমি বিজনেস করি বিজনেসও যাওয়ার আগে আমার স্ত্রীর সন্তান সম্ভব রাখিয়া গেছিলাম আর প্রায় তিন চার বছর আমি বিজনেসের ও জায়গার মধ্যে আসলাম বাড়িতে আর আইসি না আইয়া দেখি আমার ঘরের মধ্যে একটা ফুটফুটে কন্যা সন্তান আর এত মায়াদারী চেহারা এত মহাব্বতওয়ালা চেহারা মেয়েটার লগে আমার অত্যন্ত মায়া গভীর হয়ে গেছে আমার স্ত্রীয়ে আমার কোনো খবর ফটাইছেন না যে এগো আমার মেয়ে বলিয়া ডরাইত্রা কারণ মেয়ে মারি দিম মেয়ে মারি দিবা ডরাইত্রা বড় হয়ে গেছে ছয় বছর হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে আমি ঘরের মধ্যে আইসি আইয়া দেখি এই মেয়েটা আমার সামনে খালি খেলাধুলা করের আমার আব্বা আব্বা হইয়া আমার আকড়িয়া দরের আর আমার ওলা মানে মনোভাব হয়েছে এই সময় যে আমি তো সমাজের কাছে মুখ দেখাইতে পারতাম না যে কোনো মুহূর্তে যে কোনো লাইনে হোক এই মেয়েরে আমি কবরস্থ করা লাগবো না।